মুখোশ পরে চলছে সবাই ঠোঁটে নকল হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। সত্যিটাকে কেমন করে মিথ্যে করে দিলে, নতুন কাউকে পেয়ে তুমি আমায় বলে গেলে। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুবই সহজ, কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুবই কঠিন, যা এই সমাজের সবাই পারে না। জন্মের পর কান্না করতে না পারলে ডক্টর চিমটি দিয়ে কান্না করানো শেখায়, আর মা পাগলের মতো অভিনয় করে আদর করতে করতে আমাদের হাসতে শেখায়। সারাদিন সবার কাছ থেকে অবহেলা পেয়ে রাতে যখন ঘরে ফিরি, মা তখনও খাবার টেবিলে গুরুত্ব সহকারে খাবার নিয়ে বসে থাকে। আর কারো ভালোবাসা পাই বা না পাই, শুধু মায়ের ভালোবাসা নিয়েই মরে যেতে চাই। পৃথিবীর সব কিছুর অধিকার সবাইকে দেওয়া যায়, কিন্তু মনের অধিকার সবাইকে দেওয়া যায় না। কেননা কাজ ভাঙলে যেমন করে তার জোড়া লাগে না, ঠিক তেমনি মন ভাঙলে তার ঠিক হয় না। কাউকে এত বেশি কষ্ট দিও না প্লিজ, যে হাসতে গিয়ে কেঁদে ফেলে, খাবার প্লেট অশ্রুতে ভিজিয়ে দেয়, নামাজের বিছানায় বসে নীরবে নীরবে কাঁদে। আমার এই কথাগুলো নিজের সাথে মিলিয়ে নেবেন। বিড়াল যেখানে ঘুমায় আপনি সেখানে বিছানা পাতুন। মনে রাখবেন, বিড়াল কখনো অপবিত্র ও নোংরা জায়গায় ঘুমায় না। ঘোড়া যেখানকার পানি পান করে সেখানকার পানি পান করেন। মনে রাখবেন, ঘোড়া কখনো খারাপ পানি পান করে না। মাছের মতো প্রতিদিন পানিতে সাঁতার কাটেন, এতে আপনিও মাছের মতো নিজেকে হালকা পুরপুরা ও সজীব অনুভব করবেন। যতটুকু সম্ভব হয় আসমানের দিকে তাকিয়ে থাকেন, এতে আপনার চিন্তাধারা মন আকাশের মতোই স্বচ্ছ সুন্দর ও উদার হয়ে উঠবে। পোকা প্রাণী মাটিতে যেখানে খনন করে বসবাস করে সেখানে গাছ লাগান, দেখবেন ভালো গাছ ও ভালো ফলন হবে। যে ফল পোকা ছুঁয়েছে তা নিদ্রিদায় খেয়ে ফেলেন। মনে রাখবেন, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। অনেক শান্ত থাকার চেষ্টা করেন আর অল্প কথা বলুন, এতে আপনার হৃদয়ে নীরবতা আসবে, আপনার আত্মা মন শান্ত ও শান্তিপূর্ণ হবে। পাখির সাথে একই সময় ঘুমিয়ে যান এবং পাখির সাথে একই সময় জাগ্রত হন, দেখবেন পাখির মতোই সুস্থ থাকবেন আর স্বস্তিতে দিনটা কেটে যাবে। ডিয়ার লিসেনার, শুভরাত্রি।